রাজ্যের আসন্ন পুরসভা নির্বাচনে শুক্রবার বছরের শেষ দিনে বিধাননগর আসানসোল ও চন্দননগর পুরসভার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য প্রার্থী তালিকা চমকহীন হলেও একটাই চমক আসানসোলের তালিকায় বাদ জিতেন্দ্র তিওয়ারি তবে বিধাননগরে সব্যসাচী দত্তের বিরুদ্ধে তারই প্রাক্তন সহকর্মী শুভেন্দু ঘনিষ্ঠ দেবাশিস জানাকে প্রার্থী করে ভোট ময়দান জমিয়ে দিল গেরুয়া শিবির আগামী পুরো ভোটে এই দুই হেভিওয়েটের লড়াইয়ের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের বিধাননগর পুরসভায় একত্রিশ নম্বর ওয়ার্ডে এবার হাই প্রোফাইল লড়াই থাকছে অনেক কাটাকুটি জটিল অঙ্ক তিরিশ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী করেছে দলের পুরনো নেতা উমাশঙ্কর ঘোষ দোস্তিদারকে এই ওয়ার্ডে তৃণমূল হেভিওয়েট প্রার্থী অনিতা মণ্ডলের বিরুদ্ধে লড়তে হবে উমাশঙ্করকে এই উমাশঙ্করের দুর্গাপূজায় উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একচল্লিশ নম্বর ওয়ার্ডটি মহিলা হয়ে যাওয়ার কারণেই অনুপম দত্তকে সেই ওয়ার্ডের প্রার্থী করা যায়নি অন্য কোনো ওয়ার্ডে অনুপমবাবু দাঁড়াতে চাননি বলেও বিজেপি নেতৃত্বের দাবি বিজেপির বিধাননগর বিধানসভার আহ্বায়ক রাজীব চক্রবর্তী জানান সল্টলেকে একচল্লিশটি ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে নব্বই শতাংশই নতুন মুখ বিজেপির কর্মীদেরই গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী তালিকায় উনত্রিশ নম্বর ওয়ার্ডে মিতালি মুখোপাধ্যায় এবং একচল্লিশ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চক্রবর্তী দুজনই পেশায় আইনজীবী